আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, সহিহ বুখারী শরীফে 1582 নং হাদিসে বর্ণিত পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পাথর বহন করছিলেন। ফাকাল আল আব্বাসু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল ইজারাকা আলা রাকাবাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয় ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তোমার লুঙ্গিটি খুলে কাঁধের উপর নিয়ে নাও। ফাখাররা ইলাল আর্দ, তিনি লুঙ্গি খোলার সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। ওয়াতামাহাত আইনাহু ইলা সামায়ে, এবং তার উভয় চোখ আকাশের দিকে তাকিয়ে থাকল। ফাকাল আরিনি ইজারি ফাসাদ্দাহু আলাই, তখন তিনি বললেন, আমার লুঙ্গি দাও, আমার লুঙ্গি দাও, এবং তা তিনি বেঁধে নিলেন। সুতরাং কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি খোলার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুণ্যময় শেষ জীবনে কেন আফসুস করে বলেন, হে আয়েশা, যদি আরবের লোকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা না হতো তবে আমি পবিত্র কাবাকে ভেঙে ঠিক সেভাবেই পুনর্নির্মাণ করতাম যেভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন। তাই পবিত্র কাবার সঠিক ইতিহাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পৃথিবী সৃষ্টির পূর্বে মহান আল্লাহ তাআলার পবিত্র আরশ পানির উপরে ছিল। মহান আল্লাহ তাআলা সূরা হুদের 7 নং আয়াতে ইরশাদ করেন, ওহুয়াল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা, তিনি আসমান ও জমিন 6 দিনে তৈরি করেছেন, তার আরশ ছিল পানির উপরে। সুতরাং মহান আল্লাহ তাআলার হুকুমে সর্বপ্রথম পানিতে জমাট ফেনা থেকে মাটির অংশবিশেষ তৈরি হয়। তখন আমরা মানব জাতি রুহের জগতেও কোনো অস্তিত্ব ছিল না। সুতরাং পৃথিবী নামক নতুন গ্রহে এ বিশাল সাগরের মাঝে সৃষ্ট প্রথম ভূমির উপর সৃষ্টি হয় পবিত্র কাবা। তাই কাবার নিচের অংশটুকু অর্থাৎ কাবাগরের জমিটুকু হচ্ছে পৃথিবীর প্রথম মাটি। এজন্য মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, নিঃসন্দেহে সর্বপ্রথম গড় যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ গড় যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম সৃষ্ট মাটির উপরে পবিত্র কাবা, আর তার নিম্নভাগে রয়েছে স্বর্ণের খনি। সহিহ মুসলিম শরীফে 3134 নং হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, লাউলা আন্না কাওমিকা হাদিসু আহদিন বিজাহিলিয়াতি লা আনফাক্তু কানজাল কাবাতি ফি সাবিলিল্লাহ, তোমার এই সম্প্রদায়ের লোকেরা যদি জাহিলি যুগের কাছাকাছি না হতো তবে আমি অবশ্যই কাবাই পুঞ্জীভূত গুপ্ত ধন বের করে আল্লাহর রাস্তায় খরচ করতাম। তবে পবিত্র কাবার নিচে পৃথিবীর শ্রেষ্ঠ অফুরন্ত গুপ্ত ধনভাণ্ডার কেয়ামতের পূর্বে জুসওয়াইকাতেন নামক এক ব্যক্তি পবিত্র কাবা ধ্বংস করে তা উত্তোলন করবে। বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। সুতরাং মানব জাতি সৃষ্টির বহু পূর্বেই ফিরিস্তাদের মাধ্যমে তৈরি পবিত্র কাবা, যা পৃথিবীতে বসবাসরত আদিবাসিন্দা জিন জাতিও এ পবিত্র কাবাকে ঘিরে মহান রবের ইবাদত করতেন। তাই সর্বপ্রথম আদিপিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ায় শুভাগমন করে বহু পূর্বে নির্মিত প্রাচীনতম পবিত্র কাবা পুনর্নির্মাণ করেন। অতপর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় গোটা বিশ্বময় মহাপ্লাবন হওয়ায় পবিত্র খানাই কাবা পুনরায় বিধ্বস্ত হয়ে যায়। পবিত্র কাবার মূল ভিত্তি মাটির নিচে চাপা পড়ে মরুভূমিতে একটি উঁচু বালুর ডিবির মতো হয়ে যায়। সেই কাবাকে পুনর্নির্মাণ ও আবাদ করতেই মহান আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, তার স্ত্রী হাজেরা ও দুগ্ধপুষ্ট শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে উক্ত কাবার পাশে নির্বাসন দিতে আদেশ করেন। পরবর্তীতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাথে নিয়ে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের দিক নির্দেশনায় বিধ্বস্ত কাবাকে পুনর্নির্মাণ করেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াইদি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাঈল কাবা গৃহের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল, হে আমাদের প্রভু, আপনি আমাদের থেকে ইহা কবুল করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী সর্বজ্ঞ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পুনঃপ্রতিষ্ঠিত পবিত্র খানাই কাবা কয়েকশো বছর গত হওয়ার পর পবিত্র কাবাগর তৃতীয়তম সংস্কার করেন আমালিকা সম্প্রদায়, পর্যায়ক্রমে জুরহুম সম্প্রদায়, অতপর মুজার সম্প্রদায়। এ ধারাবাহিকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে এ কাবাগর সংস্কার করেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। তৎকালীন জাহিলি যুগে আরবগণ প্রাচীনতম পবিত্র কাবাকে ভেঙে পুনর্নির্মাণের অন্যতম শর্তারোপ করেন যে পবিত্র কাবা পুনর্নির্মাণে যে অর্থ খরচ হবে তা হতে হবে সম্পূর্ণ হালাল বৈধ। আল্লাহর ঘর নির্মাণে এক পাই হারাম অবৈধ অর্থ গ্রহণ করা যাবে না। এজন্য সহিহ বুখারী শরীফে 1584 নং হাদিসে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হাতিমের দেয়াল কি বাইতুল্লাহর অন্তর্ভুক্ত? হাতিম হচ্ছে পবিত্র কাবাগরের উত্তর পার্শ্বের অর্ধবৃত্তাকার দেয়াল ঘেরা স্থান, এটি মূলত কাবার ভিতরের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, হাতিমের অংশটুকু মূল কাবার অংশ বিশেষ। কিন্তু কুরাইশগণ কাবা নির্মাণের সময় তাদের হালাল অর্থ ফুরিয়ে যাওয়ায়
এই অংশটুকু বাদ দিয়ে পবিত্র কাবাকে ছোট আয়তনে নির্মাণ করেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, জাহিলি যুগের বর্বর লোকগুলো জানতো আল্লাহর ঘর কখনো হারাম টাকায় নির্মাণ করা যায় না। অথচ বর্তমান যুগে আমরা মসজিদ নির্মাণে সুদ ঘুষের টাকা অনায়াসে গ্রহণ করছি। এমনকি এলাকার সবচেয়ে বড় সুদারু ও ঘুষখোর হচ্ছে মসজিদের সভাপতি। আফসোস আমাদের জন্য, মসজিদ টাইলস মোজাইক করতে ব্যস্ত, হালাল হারামের কোনো তোয়াক্কা নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলা আন-নাস যামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। এমন এক যুগ অবশ্যই আসবে যখন মসজিদবর্তী লোক থাকবে কিন্তু তাদের মাঝে ইমাম সহ একজন মুমিন নেই। আল মাসাজিদু আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদসমূহ হবে চাকচিক্যময় কিন্তু তা হবে হেদায়েত থেকে শূন্য। সত্যি বর্তমান সমাজে বহু মসজিদে বারো চাঁদের ফজিলত নিয়ে আলোচনা হলেও সমাজে চলমান অসঙ্গতি নিয়ে কোনো কথা বলা হয় না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সেই জাহিলি যুগের আরবরা মনে করত জাগতিক পোশাকের পঙ্কিলতা গায়ে জড়িয়ে পবিত্র হারাম শরীফ তওয়াফ করা মহান গরের মর্যাদাহানি, এটা ছিল তাদের অবান্তর ধারণা। যেমন হিন্দু ধর্মে নাগা সাধুরা নগ্নতাকে তাদের ঐতিহ্য মনে করে, তদ্রূপ কুরাইশগণ পবিত্র কাবা নির্মাণে পরিধেয় বস্ত্র খুলে পবিত্র কাবা নির্মাণ করতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পাঁচ বছর পূর্বে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৩৫ বছর, পবিত্র কাবা নির্মাণে এই মহান কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে অংশগ্রহণ করেন। তারা সবাই নগ্ন দেহে পাথর বহন করলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে ছিল লুঙ্গি। পাথরখণ্ড কাঁধে বহন করায় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ফুসকা পড়ে যাচ্ছে, তাই পরনে লুঙ্গি খুলে কাঁধে রাখতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার আদেশ মানতে শুধু লুঙ্গির গিট খোলার সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে একটি কথাই বললেন, আরিনি ইজারি, আমাকে আমার লুঙ্গি পরিয়ে দাও। সুবহানাল্লাহ, কেননা তিনি আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পান একজন বৃহৎ দেহকায় চিৎকার করে বলছেন, সাবধান, আপনি লুঙ্গি খুলবেন না, আপনি লুঙ্গি খুললে গোটা পৃথিবীর মানুষ উলঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে লুঙ্গি যাতে কেউ খুলতে না পারে সেজন্য আল্লাহর হুকুমে তিনি মাটিতে বেহুশ হয়ে পড়ে যান। নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ব থেকেই মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সকল প্রকার গুনাহ ও বিভ্রান্তি থেকে রক্ষা করেছেন। এটাকেই পরিভাষায় ইসমতে আম্বিয়া বা নবীদের পবিত্র জীবন বলে অভিহিত করা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, কাবা ঘরের দরজা এত উঁচু কেন? সেখানে প্রবেশ তো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা কওমুকে লিয়াদখুলু মান শাউ ওয়া ইয়ামনাউ মান শাউ। তোমার কওম তথা কুরাইশ গোত্র এজন্য দরজা উঁচু করেছে যে যাকে ইচ্ছা ঢুকতে দিবে এবং যাকে ইচ্ছা নিষেধ করবে। ওয়ালাউলা আন্না কওমিকা হাদিসুন আহদুহুম বিল জাহিলিয়াতি ফা আখাফু আন তুনকিরা কুলুবুহুম। যদি তোমার কওমের যুগ জাহিলিয়াতের নিকটবর্তী না হতো এবং আশঙ্কা না হতো যে তারা একে ভালো মনে করবে না, তাহলে আমি হাতিমের দেয়ালকে বাইতুল্লাহর অন্তর্ভুক্ত করে দিতাম এবং বাইতুল্লাহর দরজাকে জমি বরাবর করে দিতাম। যেহেতু কাবা ভেঙ্গে পুনর্নির্মাণ করলে কুরাইশদের দুর্বল প্রকৃতির ইমানদার আমার প্রতি ভুল ধারণা পোষণ করবে, সেজন্য আমি এই পবিত্র ঘর পুনর্নির্মাণ করতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর পরবর্তী মক্কার গভর্নর আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছার বাস্তবায়ন কল্পে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ভিত্তির উপর পবিত্র কাবা পুনর্নির্মাণ করেন। হাতিমকে কাবার অন্তর্ভুক্ত করে দরজা বানালেন দুটি, একটি প্রবেশের জন্য, অপরটি বের হওয়ার জন্য। দরজার চৌকাট মাটি বরাবর করে দিলেন যেন পৃথিবীর কোনো হাজি সাহেব সেখানে প্রবেশ করতে চাইলে সহজে প্রবেশ করতে পারেন। কিন্তু পরবর্তীতে জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শত্রুতা পোষণ করে কাবা ঘরকে ভেঙে আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশ মতো আগের মতো নির্মাণ করেন। অতঃপর সেই যুগের বিজ্ঞ আলেম মালিকি মাজহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা দেখতে পেলেন পবিত্র কাবা এখন রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। রাজা বাদশাদের পালা বদলে বাইতুল্লাহ পরিবর্তন হতে থাকবে যা কখনো কাম্য নয়, তাই তিনি এক কঠোর ফতোয়া জারি করলেন, কাবা ভেঙে পুনর্নির্মাণ সম্পূর্ণ নিষেধ। আজও সেই ফতোয়া বহাল রয়েছে, ফলে পবিত্র কাবায় কেউ হাত দেওয়ার সাহস পায় না। তাই তার পরবর্তী সময় থেকে কাবা গৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি, শুধুমাত্র কাবাগরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্তন, সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। ক্ষমতার পালা বদলে কাবাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় সৌদি রাজ পরিবার। সৌদি সরকারের প্রধান বাদশাহ কাবা শরীফের মুতাওয়াল্লির প্রধান দায়িত্বে থাকেন। সুতরাং পবিত্র কাবার সৌন্দর্য বৃদ্ধির নিমিত্তে প্রাচীনকাল থেকে কালো গিলাফে মোড়ানো পবিত্র কাবা এক অনন্য। ২০ মিলিয়ন সৌদি রিয়াল বা ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রতি বছর নতুন করে গিলাফ তৈরি করা হয়। প্রত্যেক বছর হজের দিন নয় জিলহজ ফজরের পরপরই পরানো হয় নতুন গিলাফ। সতর্কতামূলক মোট ২টি গিলাফ তৈরি করা হয়। এই গিলাফগুলো তৈরিতে সময় লাগে মোট ৮ থেকে ৯ মাস।
মক্কার উম্মুদ জুদ নামক এলাকায় বিশেষ কারখানায় তৈরি হয় গিলাপগুলো প্রায় 700 কেজি প্রাকৃতিক রেশম দিয়ে তৈরি হয় পবিত্র কাবার মহা মূল্যবান গিলাপ এই গিলাপ পরিবর্তন ও কাবার ছোটখাটো সংস্কার পরিবর্তন ব্যতীত কিয়ামত পর্যন্ত সগর্বে আপন অবস্থায় মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকবে গোটা মুসলিম উম্মার কিবলা আল কাবাতুশ শরীফাতুল মুকাররমা হে মহান রব জীবনে একবার হলেও পবিত্র কাবা দর্শনের তৌফিক দাও আমিন।